আর কত কাল গিরিধারলাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, লে রবে মাসি, আমিও ডেকেছি কিন্তু নাবি এখনো আসে। প্রণাম তোমার চরণে, প্রণাম তোমায় চরণে, সতি প্রণাম তোমো চরণে, প্রণাম তোমো চরণে, প্রণাম তোমার চরণে, সত্রী রতলাল বদের গোপাল, প্রণাম তোমার চরণে, প্রণাম তোমার চরণে, এসেছেন গৌর নেতাই নদিয়াতে, এসেছেন নদিয়াতে গৌর নেতা, দারে দারে নাম বিলালো গৌর নেতা, প্রণাম হ্যালো
জীবন কেউ বুঝি না, মন জিয়া মা কোথায় যেতে চা, হরিণী চোখে পলক দিয়ে ডাকি জিয়া, কেউ বুঝি না মন জিয়া কোথায় যেতে চায়, হরিণী চোখে পলক দিয়ে ডাকি জিয়া। ডাকি গো 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 চোখে পলক দিয়ে ডাকি জিয়া, দূর দূর থেকে যেন একজন
নৌকো বেয়ে আসছে তোমার ডাক পেয়ে। ওই দেখছো না, ওই দেখছো কত নৌকো বেয়ে আসছে। হ্যাঁ নিশ্চয় ও মাঝি হবে, নিশ্চয় ও মাঝি হবে। তবে আমি একবার দেখি ডাক দিয়ে, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, তোমরা আমাকে ডাকছো গো? হ্যাঁ হ্যাঁ তোমাকে। কেন গো, কেন তোমরা এমন করে আমাকে বারবার উচ্চস্বরে কেন ডাকছো জানো না? কেন গো? আমরা না মথুরা বাজারে গিয়েছিলাম, মথুরা বাজার থেকে বাড়ি যাচ্ছি, তাই এখানে নদী ভরে ভরে পূর্ণ জল, তাই আমি আমরা নৌকা পারাপার হওয়ার জন্য তোমাকে ডেকেছি গো। তোমরা নদীর পারাপারের জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ পারাপার হওয়ার জন্য তোমাকে ডেকেছি। ঠিক আছে গো, তোমরা পারাপারের জন্য যখন আমাকে ডেকেছো, তোমরা তো জানো আমি এই নদীর মাঝি থেকে আমার এই নায়াটাকে কেমন করে আমি দেখতে পাচ্ছ না তোমরা, কিন্তু আমি খুব বড়ই বিপাকে পড়েছি গো। তা ঠিক আছে, আমি তোমাদের কাছে আসছি গো, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ ওগো কে তোমরা ডাকো গো, মন খঞ্জনা নয়নি ধ্বনি ধ্বনি, খঞ্জনা নয়নি ধ্বনি ডাকো আপন সুখী মনরে, ও ডাকো আপন সুখী তরণ পড়েছি বাকি, আপনি শ্যামলাই নইয়া খানি, আপনি শ্যামলা নইয়া খানি পড়েছি পাকে, খঞ্জনা নয়নি ধ্বনি কে তোমরা ডাকো গো, খঞ্জনা নয়নি ধ্বনি মোহন খঞ্জনা নয়নি ধ্বনি। ও রাধে মাঝি বলেছে আমাদের পরিচয় চেয়েছে, তাই আমাদের পরিচয় রাধেকে দিতে হবে। ওগো মাসি বলো রাধে, নাবিক এই এসেছে মাত্র। হ্যাঁ হ্যাঁ তুমি কি করে শুনলে পরিচয় চাইছে? চরণে খানি পড়েছে বাকে, আমাদের তো এখন পরিচয় চায় না। ওগো মাসি তোমার কি দেখে মনে হয় নাবিক বলে? আমার কিন্তু মনে হচ্ছে না। না 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 আমার তো দেখেই মনে হচ্ছে না এ নাবিক। ও মাসি, ও মাসি,
মাসি গো তুমি কেমন আছো গো? আমি তো ভালোই রয়েছি। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো রয়েছি। তোমার বাড়ি ঘর সবাই তারা কেমন আছে গো? ভালোই রয়েছে, আমাদের বাড়ি ঘরের সবাই ভালো রয়েছে। কিন্তু তুমি তুমি আমাকে বলবে না যে আমি কেমন আছি? হ্যাঁ হ্যাঁ তুমি কেমন রয়েছো? আমি ভালো আছি গো। না 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 একটু খারাপ ছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু মাসি জানো বলো তোমাদের কাছে এসে তোমাদের ডাক শুনে তোমাদের মতো সুন্দরী রমণী গুলোর পাশে এসে এই দেখো এই ছোকরা কি বলছে হ্যাঁ আরে আরে হাটে বাজারে কি মেয়েরা যায়নি? তোমার মেয়ে দেখলেই এত কেন কথা বলো তো? মেয়ে আসবো না কি কি বলো? ও মাসি বলো তুমি কেমন গো? আমি তোমাদের কাছে এলাম একটু ভালো করে কথা শুনবি, ধৈর্য করে কথা শুনবি, তুমি আমাকে এমন কেন বলছো? ও মাসি একটু কাছে এসে না গো, তোমাকে একটু প্রণাম করবো মাসি, তোমাকে কি একটু প্রণাম করবো মাসি? না 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 আমার প্রণাম করো না, একটু ভালোবাসি। না 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 ভালোবাসো ভালোবাসো একটু ভালোবাসি। হ্যাঁ ভালোবাসো। কি বলি জানো মাসি? বলো ও মাসি বলো তুমি খুব ভালো। হ্যাঁ তুমি আমার মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ তুমি সবার বড়। হ্যাঁ তুমি জগতের কল্যাণ কল্যাণের বস্তু মা। আরে হ্যাঁ হ্যাঁ আমার তার তো নামটা হচ্ছে বড়াই। বড়াই শব্দের অর্থ যিনি বড়, যিনি পালন করেন, যিনি সবচেয়ে পালনকর্তা আদেশদাতা তিনিই বড়াই। তাই মাসি গো আমি একটা একটি কথা বলি মাসি। বলো তোমায় চোখে দেখেছি গো মায়ের স্নেহ ছায়া, তোমায় চোখে দেখেছি গো মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মা কি আমার মনে পড়ে না, তুমি আমার মা তোমায়। তুমি শত দুঃখী দুঃখী মাগো শত সুখী সুখী, ভালোবাসা কোথাও পাবো না তোমায়, চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মা কি আমার মনে পড়ে না, তুমি আমার মা তোমার, চোখে দেখেছি মায়ের স্নেহ। মাসি বলো তুমি কি আমাকে একটু ভালোবাসবে না মাসি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভালোবাসি। একটু বাসো না গো, এই তো ভালোবাসছে, এই তো আমি একটু চুমা খাবে না মাসি? না 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 বাবু, আরে বয়স্ক আমি হয়েছি আর আমার বয়স তো করোনা বাবা পার করে দাও। ও মাসি আচ্ছা বিরক্ত করবে না মাসি, তাহলে আমার একটা কথা শুনবে? বলো। ও মাসি তোমাদের এই সম্মুখে যারা আছে গো ওদের ওরা কেমন, কি আমি একটু পরিচয় দেব মাসি? আরে আমার সঙ্গে যাচ্ছে কে জানো? আমার ললিতা বিশাখা আমাদের এই রাধারানী যাচ্ছে, এই তো আমরা তিনজনে চারজনে যাচ্ছি মথুরা বাজারে। ও ললিতা
বলো রাধে। আমরা কোথায় যাচ্ছি, কেনই বা গিয়েছিলাম? তুমি বললে কেন, তুমি বললে কেন আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তুমি বললে কেন? নাবিক হয়েছে আমাদেরকে পাড়া পার করে দেবে, কিন্তু তুমি কি বলছো আমরা কোথায় গিয়েছিলাম? হ্যাঁ 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 তাই তো। আরে আমাদের তো পরিচয় জানা নাই, আমরা কে কোথেকে এসছি, কোনো মাঝির মতো পরিচয় লওয়ার দরকার নেই। তুমি নদী পারাপার কথা বাবা, তুমি বন্ধু পারাপারই করে দাও আমাদের, আমাদের পরিচয় নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা, আমাদের পারবার করে দাও। ও মাসি বলো রে, দাঁড়া গো, তোমার নাম কি গো? আমার নাম, আমার নাম ললিতা গো, ললিতা। তোমার নাম ললিতা গো? হ্যাঁ গো। জানো তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর গো। তাই নাকি গো? কিন্তু তোমায় দেখে আমার কি মনে হয়েছে জানো? কি গো বলি? হ্যাঁ বলো। আমি বলি মাসি, বলি গো। হ্যাঁ গো। তাহলে তুমি ভালো করে দাঁড়াও। মনে পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, ভালো করে শোনো, পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, পড়ে জ্ঞান হারাবো মরে যাবো, জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কে, পড়ে না চোখের পলো, তোমার রূপের ঝলো, কাজ লাগাল চোখটি তোমার, ও চোখে জাদু আছে, একবার আমার চেয়ে দেখো কত ভালো লাগে, কাজ লাগাল চোখটি তোমার, ও চোখে জাদু আছে, একবার আমার চেয়ে দেখো কত ভালো লাগে, পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো। আরে বাবা আমাদের বর্ণনা প্রকাশ করার দরকার নেই বাবা, আমাদের বেলা বয়ে যায়, আমাদের আর পাচ্ছি না, মাঝিপো আমাদের পারাপার করে দাও। মাসি আমি কি বলতে চাই জানো মাসি, আমারই ঘাটতি হচ্ছে আমার। আরে শুধু তোমরা সবাই নতুন, এবার নতুনই যখন এসেছো তোমাদের পরিচয় কে কে, তোমাদের কিছু না জানলে আমার কিন্তু সঠিক হবে, আমি তোমাদের পার করতে অসুবিধা হবে, তাই জানতে চাইলাম। ওগো তোমরা কেমন গো, তুমি কি করো গো? আমি আমি কি করি দেখো গো, তুমি দেখতে চাও? হ্যাঁ গো আমি দেখতে চাইবো না, শোনো শোনো তুমি কি করো আমাকে দেখাও তো। তাহলে তুমি দেখো, ও সখীরা তোরা সব আমার সঙ্গে নাচবি তো? হ্যাঁ রে। Thank you.
মাসি মাসি গো, আচ্ছা তুমি কেন ছটফট করছো শোনো। আচ্ছা মাসি, তোমরা পারাপারের জন্য আমাকে বলেছিলে গো, পারাপারের জন্য বুঝি তোমাকে ডেকে আমাকে। আমি পার করবো মাসি, আমার একটি কথা শুনবে গো। বলো। শুনবে কি? শুনবে কি? হ্যাঁ হ্যাঁ শুনবো। মানে কোথা থেকে এলে তোমরা, কোথায় তো দীর্ঘ, কোথা থেকে এলে তোমরা, কোথায় তো দীর্ঘ, কোথা থেকে এলে তোমরা, কোথায় তো দীর্ঘ, কিসের অপসরায়াছে, কিসের অপসরায়াছে, মাথার উপ মাথার উপ, আ কাহারনন্দিনী তোমরা, দিনী তোমরা কার ঘরানি, এই কথাটা সত্য করি, এই কথাটা সত্য করি, বলবে কিছু আহার দিনী তোমরা কার ঘরানি, কার দিনী তোমরা কার ঘরানি, কার ঘরানি, কার। ওগো মাসি। বলো নাবি কি বলেছে তুমি শুনেছো?